সূচনা আমাদের দুটো পা আছে আমরা কিন্তু এই বইমেলায় হেঁটে বেড়াই আমাদের দুটো হাত আছে আমরা চাইলেই কিন্তু রঙিন মোলারটা ছুঁয়ে দেখতে পারি বইয়ের পাতা উল্টাতে পারি আমাদের মন আছে সেখানে কিন্তু আমরা ভালো লাগা এবং ভালোবাসাটাকে গেথে রাখি তবে তোমার কাছে যদি জানতে চাই চোখ সম্পর্কে চোখ কি নে সে চোখে যদি কাজল থাকে তবে সে চোখ আমার কাছে মায়া আর সে চোখ যদি অপলক দৃষ্টিতে কোনো দিকে চেয়ে থাকে তাহলে সেই চোখ আমার কাছে সৌন্দর্য আর আমি যদি বলি চোখ হচ্ছে অভিজ্ঞতা আমি যদি বলি চোখ হচ্ছে রঙিন মোলাটের আস্ত একটা বই সে চোখ কি আছে তোমার কাছে সে চোখ আমার কাছে আছে এবং কিছুক্ষণের মধ্যেই সে চোখের সাথে তোমারও পরিচয় ঘটবে এবং আমরা পাঠককেও জানাতে পারব সেই চোখের গল্প তবে তার আগে সবাইকে যদি আমন্ত্রণ জানাও নিশ্চয়ই আগামী প্রকাশনী নিবেদিত একুশের বই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জিনিয়া কবির সূচনা আর আমার সাথে আছে নীল মাহবুব ধন্যবাদ দর্শক শুরুতে এই সূচনার সাথে কথা হচ্ছিল চোখ নিয়ে এবং আমরা বলছিলাম চোখ একটি অভিজ্ঞতা এবং চোখ একটি রঙেন মলাটের বই এবং এই মুহূর্তে সূচনা আমরা পরিচয় করে দিতে চাই এবং তুমিও বলেছিলে যে সেই চোখ কি আছে কিনা সেই চোখ কিন্তু আমাদের সাথে আছেন আমাদের সাথে আছেন কথা সাহিত্যিক হাসনাত আব্দুল হায় স্যার আমরা বলছিলাম যে চোখ আসলে অভিজ্ঞতা এবং চোখ কখনো কখনো আসলে একটি বই আপনি কতটা একমত হবেন হ্যাঁ তবে এটা সবসময়ের জন্য সত্যি না চোখ সময় একইভাবে তাকায় না এবং একই ভাষা বলে না তবে মোটামুটি তুমি যেটা বললে এটা গ্রহণযোগ্য এবং সত্যি আর এবার যেহেতু বইমেলায় স্যারের সাথে আমাদের দেখা সেহেতু বইমেলার গল্প তো করতে হয় নতুন বইয়ের গল্পও করতে হয় সূচনা তুমি যদি জানতে চাও যে এবার এবার বইমেলায় আসলে কয়টি বই এসেছে আপনার আমার এবার পাঁচটা বই এসছে একটা ভ্রমণ কাহিনী একদা সোভিয়েট ইউনিয়নে একটা ছোট গল্প সংকলন যেটা আগামী প্রকাশনী বের করেছে আর তিনটা উপন্যাস একটা উপন্যাস বের করেছে অন্য প্রকাশ একটা করেছে প্রথমা আর একটা করেছে কিংবদন্তী প্রকাশনা তো সব মিলিয়ে পাঁচটা বই বেরিয়েছে পাঁচটার মধ্যে চারটাকেই নতুন বলা যায় কেন ওগুলো এর আগে ছাপা অক্ষরে বের হয়নি কিন্তু এই যে প্রথম এই যে গল্প সংকলন এই গল্প সংকলনের গল্পগুলোও কিন্তু আগে প্রকাশিত হয়েছে গত পাঁচ বছরে ছ বছরে কিন্তু বইয়ের আকারে বইয়ের আকারে এই প্রথম বের হলো তোমার ঘরে বসত করে কজন এটা একটা লালন বাউল সঙ্গীত তোমার ঘরে বসত করে কজনা তুমি জানো না তো আমি এই গানটা শুনে আমার খুব ভালো লেগেছিল। তো এই গানটাকে কেন্দ্র করে আমি একটা উপ গল্প লিখে ফেললাম যেখানে আমার মতো প্রবীণ বয়সের মানুষ আছে নবীন বয়সের ছেলে মেয়েরা আছে বিভিন্ন বয়সের মানুষ আছে এই গল্পের মাধ্যমে আমি দেখাতে চেয়েছি যে গান বাউল গান বিশেষ করে সব বয়সের মানুষকে একসঙ্গে আনতে পারে এই মুহূর্তে আমরা যখন বসে আছি তখন কিন্তু আমাদের একটা ইন্টারভিউ চলছে এবং আপনার একটা বইয়ের কথা আমার মনে পড়ছে ইন্টারভিউ যেখানে আসলে আপনি বলেছিলেন যে এই যে চাকরি আমরা তো আজকে কথা বলছি আমরা বইয়ের গল্প করছি কিন্তু সেই ইন্টারভিউয়ের গল্পটা ছিল ভিন্ন যেখানে আসলে চাকরির জন্য দেন দরবারের কথা বলছিলেন তো ওই সময় সত্তর দশকের ওই প্রেক্ষাপট এখন এসেও কি আসলে পরিবর্তন হয়েছে নাকি এখনও সেই একই রকম প্রেক্ষাপট আছে প্রেক্ষাপট একই আছে তবে এখন একটা জিনিস হয়েছে চাকরির ব্যাপারে ইন্টারভিউর ব্যাপারে যে এখানে মেরিটের চাইতে যোগাযোগ কার কত লোকের সঙ্গে জানাশোনা আছে প্রভাবশালী কার সঙ্গে সম্পর্ক আছে এটা ইন্টারভিউতে অনেক বেশি কাজ করছে শুধু মেধা দিয়ে অভিজ্ঞতা দিয়ে চাকরি হচ্ছে না ইন্টারভিউ নিয়ে আসলে অনেকক্ষণ কথা হচ্ছিল আমি ইন্টারভিউর প্রসঙ্গে একটি কথা বলতে চাই শুধুমাত্র চাকরি ইন্টারভিউ না আমরা তো ক্যামেরার সামনে ইন্টারভিউ দিই তো সেই জায়গা থেকে একটু আপনার কাছে জানতে চাই স্যার যে আজকেও আপনার ক্যামেরার সামনে একটি মেয়ে বসে আছে এবং আপনার একটি বই আছে যে টেলিভিশনের ক্যামেরার সামনে মেয়েটি এবং অন্যান্য সেই জায়গা থেকে জানতে চাই এটা তো আপনার অন্যান্য বইয়ের থেকে একদম আলাদা এই বইটি সম্পর্কে একটু জানতে চাই ওটা একটা গল্প একটা মফসল থেকে আসা মেয়ে সে জীবনে প্রতিষ্ঠা হতে চাচ্ছে কিন্তু সে ঢাকায় এসে বিভিন্ন প্রভাবশালীদের হাতে নির্যাতিত নির্যাতিত বলবো না শোষিত হচ্ছে শোষিত হচ্ছে সে এই এই জীবন থেকে পঙ্কিল জীবন থেকে রক্ষা পেতে চায় বাঁচতে চায় এক অনুষ্ঠানে টেলিভিশন চ্যানেলের মালিকের সঙ্গে দেখা হলো ও ভাবল একটা ডুবন্ত মানুষ যেরকম খড়কুটো ধরে বাঁচতে চায় ও ভাবল যে এই টেলিভিশন চ্যানেলের মালিক উনি যদি টেলিভিশন চ্যানেলে আমাকে একটা চাকরি দেয় তাহলে আমাকে এখন যে জীবন জীবনযাপন করতে হচ্ছে যেটা আমার একেবারেই পছন্দ না এবং যেটা আমার জন্য খুবই অবমানকর একজন মেয়ে হিসেবে কেননা আমি এখানে শোষিত হচ্ছি আমার যেটা পাওনা সে পাওনা অধিকারটা পেতেও আমাকে চরম মূল্য দিতে হচ্ছে তো আমি এই পঙ্কিল জীবন থেকে যদি বাঁচতে চাই আমি বাঁচতে চাই এবং সেটা বাঁচার একটা উপায় আমি দেখতে পাচ্ছি এই চেয়ারম্যান সাহেবকে যদি আমি কনভিন্স করতে পারি যে আমাকে আপনাদের তো সে বারবার বলছে যে আমি খুব ভালো আমার কণ্ঠস্বর আমি খুব ভালো ঘোষণা করতে পারি উনি খুব বিরক্ত হচ্ছেন শুনে বলে এটা হবে তো বলছে যে আমারও একটা আবৃত্তি শোনেন তো উনি চলে যাচ্ছেন পেছন থেকে সে শামসুর রহমানের কবিতা আবৃত্তি শুরু করল এটা শুনে উনি স্থমকে দাঁড়ালেন তারপরে ওর নাম শুনে নিয়ে অফিসে ফোন করলেন বললেন যে এই নামের একটা মেয়ে যাবে ওর অডিশন নিও ওর অডিশন নিও কেমন এখন এই গল্পটা যখন লিখলাম ওই সময় শাহবাগ আন্দোলন হচ্ছিল ওরা মনে করলো যে এই মেয়েটার যে লাঞ্ছনার কথা বলেছি শোষণের কথা বলেছি তাকে সব কিছুর জন্য মূল্য দিতে হয় এমনকি একটা মিছিলে স্লোগান দিতে গেলেও তাকে মূল্য দিতে হয় এটাকে মনে করলো তারা ওই আন্দোলনের প্রতি একটা কটাক্ষ যেটা নাকি সম্পূর্ণ ভুল কেন ওই আন্দোলনকে সমর্থন করে আমি এর আগে চারটা লেখা লিখেছি সমকালে আমাদের সময় যুগান্তরে তো যে লেখক একটা আন্দোলনকে সমর্থন করে চারটা লেখা লেখে সে তারপরে কি করে একটা গল্প লিখে ওই আন্দোলনকে কটাক্ষ করবে বইয়ের যে প্রচার লেখকের যে প্রচার সেই জায়গাটাও কিন্তু সেভাবে হচ্ছে না যে একটা ভালো বই একটা পাঠকের হাতে যেন পাঠক সেই বইটা তুলে নিয়ে যেতে পারে সেই ক্ষেত্রে প্রকাশকের দায় কতটা আছে কিংবা মূল গণমাধ্যমের দায় কতটা আছে যদি একটু বলেন প্রকাশনা একটা শিল্প ব্যবসায়ী শিল্প কেমন তারা লাভ লোকসনের কথা দেখে তারা লাভ লোকসানের বিষয় দেখে কোনো গল্প কিংবা উপন্যাসে যদি মেসেজ থাকে ওই মেসেজটা ঠিক বিনোদনের যে ভূমিকা সেটা পালন করে না অধিকাংশ পাঠক বিনোদন চায় এটা আমাদের প্রকাশকরা জানে তারা কোনো মেসেজ শুনতে চায় না তো ওরা গল্প উপন্যাসে বিনোদনের ব্যাপারটা চায় এবং প্রকাশকরাও এই পাঠকের এই যে রুচি এই রুচি মেনে নিয়ে ওই অনুযায়ী বই লেখে প্রতিবাদ আছে সমাজকে বদলাবার ইঙ্গিত কিংবা অঙ্গীকার আছে সেগুলো প্রকাশকরা খুব সহজে ধরতে চান না সমন্বয় করা উচিত যে আমরা বিনোদনমূলক বই ছাপব হয়তো সাতটা দশটার মধ্যে আর তিনটা আমরা খুব নিরস বক্তব্য প্রধান বই ছাপব হয়তো ওই তিনটাতে আমাদের লাভ হবে না হয়তো লোকসান হবে কিন্তু যে সাতটাতে আমরা বিনোদনমূলক উপন্যাস ছাপলাম ওই স্বাদটা যে লাভ হবে ওটা দিয়ে আমরা ওই লোকসান পুছিয়ে নেব একটু জানতে চাই স্যার সেটি হচ্ছে যে বয়স তো সাতাশি বসন্ত ছিল এবং এই সাতাশি বসন্তে যদি আমরা আপনার বইয়ের সংখ্যা ধরি সেটিও কিন্তু দেড়শো পার হয়েছে তার মানে আপনার লেখালেখির শুরুটা আসলে সে শৈশব থেকেই এবং আপনি বলছিলেন যে আপনার যে শৈশবের লেখাটা সেটা হচ্ছে স্কুল ম্যাগাজিন থেকে ওই গল্পটা যদি একটু শুনতে শুনতে চাই আমরা আমি যখন ফরিদপুর জেলা স্কুলে ক্লাস সেভেনে পড়ি তখন আমার এক সহপাঠী বলল যে আমাদের সিনিয়র ক্লাসের ছেলেরা হাতে লেখা ম্যাগাজিন বের করছে আমরাও একটা বের করব তো বলে যে আমি বললাম যে কে তুমি সম্পাদক হবে তুমি লিখবে আমরা লেখা দেব। তো আমরা ওইভাবে শুরু করলাম আমি সম্পাদক আমি লিখি আবার অন্যরাও দেয় কিছুদিন পরে দেখা গেল যে আর কেউ দিচ্ছে না আমি একাই সব লিখছি তো ওইভাবে আমার সাহিত্য চর্চা শুরু হাতে লেখা ম্যাগাজিন দিয়ে হাতে লেখা স্কুলের ম্যাগাজিন দিয়ে ওটা বেশি দিন ছিল না কিন্তু ওটা ওটা দিয়েই শুরু আমার সাহিত্য চর্চা এরপর জেলা স্কুলের মাসিক বার্ষিক যে পত্রিকা বেরোলো আমি সেটা প্রথম বেরোলো আমি সেটা সম্পাদক ছিলাম তারপর ঢাকা কলেজে এসে আমি ঢাকা কলেজ ম্যাগাজিনের আমি সম্পাদক ছিলাম এবং তখন লেখালেখি শুরু করেছে ঢাকায় এসে মফসলে তো লেখালেখি করা যায় না এবং আজাদ দৈনিক আজাদ মিল্লাদ এইসব পত্রিকা ছিল তখন দৈনিক আজাদ মিল্লাত ইত্যহাদ এইসব পত্রিকার সাহিত্য বিভাগে আমার গল্প বেরোনো শুরু করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখলাম যে ওখানে দেয়ালে একটা দেয়ালে সাহিত্য পত্রিকা জহির রায়হান তার সম্পাদক তা আমরা জহির লালনকে বললাম যে আমাদের লেখাও ছাপেন বলে না না আমাদের এখানে জায়গা নেই তোমরা আলাদা করো তখন আমরা তার পাশে আরেকটা দেওয়াল পত্রিকা করলাম ওটার সম্পাদক আমি ছিলাম তো ওই সময়ে আমাদের ছাত্রজীবনে পঞ্চাশের দশকে লেখা ছাপানোর জন্য আমাদেরকে দেয়াল পত্রিকার সাহায্য নিতে হয় এবং কোনো এক সাক্ষাৎকারে আপনি কিন্তু বলছিলেন যে আপনার যে লেখা সত্তর ভাগ হচ্ছে আপনার আসলে বাস্তব অভিজ্ঞতা থেকে এবং তিরিশ ভাগ হচ্ছে আপনার আসলে কল্পনা থেকে এবং পত্রপত্রিকা আপনার এই লেখার একটা অনুষঙ্গও ছিল যেখান থেকে কিন্তু আপনি অনেক চরিত্র অনেক গল্প অনেক পটভূমি আপনি ওখান থেকে পেয়েছেন আগে যেখানে শুধু নির্ভেজাল উপন্যাস লেখা হতো বাস্তব ভিত্তিক এখন এই ধরনের বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে গিয়েছে কেমন এখন কল্পকাহিনির জন্য তো বাস্তবের কোনো প্রয়োজন হয় না কল্পকাহিনীর জন্য বিদেশি কল্পকাহিনী পড়লেই অনেক আইডিয়া পাওয়া যায় তারপর এই যে রহস্য উপন্যাস এগুলো বিদেশি বই টই পড়েই তারা লিখে ফেলছে কেমন তো এখানে বাস্তবকে ব্যবহার করছে না এই জাতীয় লেখকরা এই জাতীয় লেখকরা করছে না কিন্তু আমি বলবো এর মধ্যেও কিন্তু করার সুযোগ রয়েছে যেমন ধরো আমি এইবার ঈদ সংখ্যার জন্য আগামী ঈদ সংখ্যার জন্য একটা রহস্য উপন্যাস লিখলাম আমি রহস্য উপন্যাস আগে লিখিনি আমি এই লিখলাম এই রহস্য উপন্যাসের মধ্যে অন্তত পঁচিশ ভাগ হল বাস্তব পঁচিশ ভাগ হলো বাস্তব বাস্তবটা কি আমি বলেই দিই যে একজন পুলিশ কর্মকর্তা তার স্ত্রীকে হত্যা করলো কিন্তু দেখালো যে এটা হত্যাকারী হত্যা করেছে কিন্তু পরে অনুসন্ধানে দেখা গেল যে না উনি হত্যা করিয়েছেন পরকীয়ার জন্য কেমন এই তো এটা আমার এই রহস্য উপন্যাসের একটা প্রধান বিষয় তো আমি যে রহস্য উপন্যাস লিখেছি সেখানে এইভাবে অন্তত শতকরা পঁচিশ ভাগ আমি বাস্তব থেকে নিয়েছি এই ঘটনা না ঘটলে আমি হয়তো রহস্য উপন্যাসে যেতাম না তো আমার ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি যে বাস্তবের একটা ঘটনা আমাকে এই উপন্যাসটা লিখতে উদ্বুদ্ধ করেছে ঠিক যেরকম আমাকে বাস্তবের অন্য ঘটনা আমাকে ও জলকন্যা লিখতে সাহস করেছে ঠিক এইভাবে এটা করেছে তো এটা নির্ভর করে এক একজন লেখকের ওপর একদম শেষ দিকের একটা প্রশ্ন এই যে বইমেলায় এত বছর ধরে পদচারণা বইমেলা আসলে হৃদয়ের কতটুকু আবেগে আবেগে আছে আপনার সেটা একটু জানতে চাই কতটুকু আবেগে জড়িয়ে আছে বইমেলা না এটা তো বলার অপেক্ষা রাখে না যে বইমেলা একজন লেখকের জন্য খুবই আবেগের স্থান কেমন বইমেলাতে এসেই সে দেখতে পায় যে তার বই সাজানো রয়েছে পাঠক সেগুলো নাড়াচাড়া করছে কেউ কেউ হয়তো কিনছে কেউ কেউ আবার কিনে তার অটোগ্রাফ নিচ্ছে সুতরাং একজন লেখকের জন্য বইমেলা একটা বিরাট আকর্ষণ ধন্যবাদ স্যার আমাদের সাথে থাকবার জন্য এবং এত সুন্দর সুন্দর কথা আমাদের সাথে আসলে ভাগাভাগি করে নেবার জন্য এবং সূচনা হ্যাঁ এবং সূচনা আমরা বলছিলাম যে একটি অভিজ্ঞ চোখ কিন্তু অতীতের সাথে এই যে বর্তমানে আমরা যারা আছি তাদের কিন্তু একটা যোগসূত্র তৈরি করে এবং ভবিষ্যতের সাথে কিন্তু আমরা সেই যোগসূত্রটা কিন্তু স্থাপন করব। তেমনি আমরা বলতে চাই বইমেলা এবং বই সেই বইও কিন্তু অতীত বর্তমান এবং ভবিষ্যতের একটি শাঁখো সূচনা সেই শাঁখোটা যেন সবাই ভালোবাসে এবং সেই সাকতে যেন সবাই হেঁটে বেড়ায় ঘুরে বেড়ায় এই আহ্বানে তুমি যদি শেষ করো আগামী প্রকাশনী নিবেদিত একুশের বই অনুষ্ঠান থেকে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আগামীকাল দেখা হবে একই সময়ে